নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকের সবুজিতে। অনেকদিন কোনো বইয়ের আনবক্সিংয়ের ভিডিও আনা হয় না, আজকে আমি সেরকমই বইয়ের আনবক্সিং ভিডিও এনেছি। আজকে কোনো বইয়ের রিভিউ নেই। পত্রভারতী থেকে দুটো বই অর্ডার দিয়েছিলাম, সেই দুটো বইয়ের আনবক্সিংয়ের ভিডিও আজকে আপনারা দেখুন। প্রথমে আনবক্সিং করা ভিডিওটা দেখুন, তারপরে আমি বইগুলো সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানাচ্ছি। প্রথমটা হচ্ছে অদৃশ বর্ধনের লেখা সেরা কল্পবিজ্ঞান অমনিবাস। এই বইটি বহুদিন ধরে আউট অফ প্রিন্ট ছিল, কিন্তু পত্রভারতী আবার নতুনভাবে বইটিকে এনেছে এই মার্চ মাস, এই মে মাসেই এনেছে বইটিকে, এবং একদম নতুন প্রচ্ছদ দিয়ে এনেছে। অনেকদিন ধরেই এই বইটা পড়ব ইচ্ছা ছিল, কারণ অদৃশ বর্ধনের লেখা আমি আগেও পড়েছি, এবং ওনার যে কল্পবিজ্ঞান যে লেখার ধরন সেটা একটু অন্য ধরনের, আর সেই জন্যই ওনার লেখা বরাবরই আমার পড়তে ভালো লাগে, বিশেষ করে কল্পবিজ্ঞানের গল্প। এই সেরা কল্পবিজ্ঞান অমনিবেশ এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা, এবং এই বইটা পত্রভারতী প্রকাশ করেছে। অবশ্যই এই বইটাতে আছে মোট 30টা কল্পবিজ্ঞানের গল্প। এই বইটার যে বিষয়বস্তুটা সেটা যদি পিছনের দিকে যেটুকু লেখা আছে আমি যদি আপনাদের পড়ে বলি, সেটা হচ্ছে গল্প প্লাস বিজ্ঞান ইজিক্যাল টু কল্পবিজ্ঞান। এই আশ্চর্য সমীকরণ দিয়েই তৈরি 30টি কল্পবিজ্ঞানের গল্প, পাঠকদের উপহার দিয়েছেন অদৃশ বর্ধন। মহাকাশ থেকে রোবট, রোবট থেকে ভিনগ্রহের প্রাণী, স্বর্গ থেকে মর্ত্য, মর্ত্য থেকে পাতাল, কি নেই এই বই! সেরা কল্পবিজ্ঞান অমনিবাস সেই রকমই এক সংকলন। যাই হোক, এই যে এই বইটির যে এই যে প্রচ্ছদটি, এই প্রচ্ছদটি করেছেন সৈকত শোভন পাল। খুব সুন্দর প্রচ্ছদটা দেখতে, মানে একদম কল্পবিজ্ঞান বইয়ের প্রচ্ছদ যেরকম হওয়া উচিত ঠিক সেরকম। যাই হোক, এই 30টা গল্প যদি আমি কয়েকটার নাম বলি, যেমন প্রথম গল্পটাই হচ্ছে বাড়ির নাম ব্যাবিলন, তারপরে ভুতুরে কুকুর, কঙ্গোর বঙ্গবাবা, রক্তবীজ, শেষ খাওয়া, সময়ের ঘোর নিপাকে, বিহঙ্গ বিভীষিকা, চলমান গাছ, লোহার তিল, এরকম করে 30টা গল্প আছে। যন্ত্রের যন্ত্রণা, ভার্গব বসুর হারানো মাথা, এরকম 30টা মোট গল্প আছে। এই বইটার মোট পাতা সংখ্যা হচ্ছে 256টি। যাই হোক, এই বইটা পড়বো অবশ্য, এবং এই বইটার যে বিস্তারিত রিভিউ তা আমার চ্যানেল বুকের সুবিধিতে এবং আমার ফেসবুক পেজ বুকের সুবিধিতে অবশ্যই আসবে। এর পরবর্তী যে বইটা, দ্বিতীয় বইটা, এই লেখকের লেখা গল্প আমি আগে পড়েছি, এবং সেই গল্প থেকেই এনার লেখার প্রতি একটা ভালোবাসা চলেছে। এই বইটা মানে আমি পড়বো লেখকের প্রথম উপন্যাস, মানে আমি পড়বো এমন প্রথম উপন্যাস, যেটা প্রকাশ পেয়েছে পত্রভারতী থেকে, এবং বইটার নাম হচ্ছে ঈশ্বরপুরের প্রেম কথা, মানে প্রেম কথা, লেখক দেবজ্যোতি ভট্টাচার্য। এই বইটি প্রথমত, এই বইটার একটা পজিটিভ দিক হচ্ছে প্রচ্ছদের, প্রচ্ছদের যে কালার কম্বিনেশন এটা একদম দুর্ধর্ষ, মানে এক দেখাতেই ভালো লাগে আমার একটা প্রচ্ছদ। এই বইটা মূলত একটা প্রেমের উপন্যাস, কিন্তু একটু অন্য রকম প্রেমের উপন্যাস। যাই হোক, এটা পড়ার অপেক্ষায় আছে। এই বইটার বিষয়বস্তুটা যদি আমি একটু বলি, এর যে এদিকে অংশে লেখা আছে সেটা আমি একটু বলছি। তারা একে অন্যকে ভালোবেসেছিল, তারা দুই সাধারণ মানুষ মনীষী। এক পূজামণ্ডপে তাদের উজ্জ্বল আলোয় মনীষীটি তার উজ্জ্বলতর চোখ তুলে বলেছিল ভালোবাসে। তারপর জীবনে আসে বাঘের মতো ছাপিয়ে পড়ে তাদের মাঝখানে, গড়ে তুলল দুস্তর দেওয়াল। সেই দেওয়াল বেরোতে অনেক উচ্চতায় উঠতে হয়েছিল তাদের, ভালোবাসার অনন্য জাদুডানায় ভর করে, দস্তুর বাধা পেরিয়ে, অ্যাচিভমেন্টের সুদূর আকাশে তাদের একে অন্যের কাছে ফিরে পাওয়ার কাহিনী হলো এই ঈশ্বরপুরের প্রেম কথা। তাহলে বোঝাই গেল একদম একটা প্রেমের উপন্যাস। বইটা প্রকাশ পেয়েছে হচ্ছে মার্চ 2022, এবং প্রচ্ছদ, এই যে প্রচ্ছদটি যেটা বললাম যে অসাধারণ এই প্রচ্ছদটি, প্রচ্ছদটি করেছেন সুবিনয় দাস। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 295 টাকা। বইটির মোট পাতা সংখ্যা হচ্ছে 192টি, হার্ড কভারের জ্যাকেট সহ বই অবশ্যই। এবারে বলি যে এই যে বইটার আনবক্সিংটা আপনারা দেখলেন পত্রভারতী থেকে যেভাবে বইগুলো পাঠিয়েছে ওনাদের ওয়েবসাইটে অর্ডার করার পরে, একদম পুরো তিনটে লেয়ারে একটা প্যাকিং। প্রথমেই যেটা থাকে কাগজ, তারপরে একটা পেটি বাইন্ডিং থাকে, তারপরে থাকে বাবল র্যাপ।
তাতে বইটার যে কোনো অংশ ক্ষতি, মানে এই যে বইটার যে একটা মলাট, এই মলাটটারও যে কোনো অংশ বেঁকে গেছে এমন কিন্তু না, একদম প্রত্যেকটা জায়গা পারফেক্টলি ইন্ট্যাক্ট। এত দূর থেকে বইটা এসেছে, আমি একটা গ্রামে থাকি বর্ধমানের, কলকাতা থেকে বইটা এসেছে, সেইভাবেই এসেছে, যাই হোক, কিন্তু কোনো অংশ বইটার এতটুকু ড্যামেজ হয়নি। আর এখানেই হয়তো পত্রভারতীর শ্রেষ্ঠত্ব, ওনাদের বই পাঠানো থেকে বইয়ের ওভারঅল কাজ অসাধারণ। অবশ্যই ধন্যবাদ পত্রভারতীকে এত সুন্দরভাবে প্রত্যেকটি কাজ করার জন্য। এই দুটো বইয়ের রিভিউ অবশ্যই আমার চ্যানেলে আসবে, আমার পেজে আসবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাহিত্যে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।